গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। এটা হচ্ছে অমাবস্যার দিন, তোমার সন্ধ্যাবেলা। তো এখানে তো কালী পুজোতে অমাবস্যার পুজো হয়, তো আমি ওখানে গিয়েছিলাম তো অমাবস্যা পুজোর প্রসাদ আনতে। তো দেখো এখানে পুজোও হয়ে গেছে, সবাই দাঁড়িয়েও আছে, তো এখনও প্রসাদ দেওয়া শুরু হয়নি। তো প্রতি অমাবস্যাতে এখানে পুজো হয়, তো কোনো আসা হয় না। কোনো কোনো অমাবস্যাতে চলে আসি, যেদিন ঠাকুর চাই সেদিন চলে আসি, এসে এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাই। আর এখানে দেখো যজ্ঞও হয়ে গেছে, তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো সেটার যজ্ঞটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আস্তে আস্তে দেখি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, এখন বেজে গেছে রাত্রি 9টা। আর এখানে মাম্মামও আছে, মাম্মাম আমি আর আমার জা এসেছি, তো সবাই দাঁড়িয়ে আছে। তো এখনই প্রসাদ দেওয়া শুরু হবে, তো প্রসাদ দিলে বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা দিয়েছে গরম গরম খিচুড়ি আর পায়েস, তো নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন এটা খাবো মাম্মাম আর আমি। গরম গরম খিচুড়ি, আর খিচুড়ির খেতে তো আমি খুবই পছন্দ করি, তো মাম্মামও খাবে। তো মাম্মাম আবার খেতে খেতে বলে ওর শুধু ঝালই লেগে যায়, ঝালই লেগে যায়। তো চলো বন্ধুরা খিচুড়িটা খেয়ে আবার তোমাদের পরের দিন দেখা হবে তোমাদের সাথে। আজকে নিয়ে এসেছি দেখো পালং শাক, আর এখানে আছে সিম, আর এখানে দেখো দুটো পেয়ারা পেয়ারা নিয়েছি। তো পেয়ারাগুলো দেখেই আমার খেতে ইচ্ছে করলো, তো পেয়ারা খেতে তো আমি খুব ভালোবাসি। আর পাকা পেয়ারা খেতে ভালো লাগে না, এরকম ডাসা ডাসা পেয়ারা হবে, এই পেয়ারাগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে আছে দেখো টমেটো, 10 টাকার টমেটো আছে। আর এই লাইয়ের ডোগাটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একজন, তো ওনার কাছ থেকেই নিয়েছি। এই যে দেখো কত বড়, তো 20 টাকা নিয়েছে লাইয়ের ডোগাটা। আর নিয়েছি চলো দেখাই ওই চানাচুরটা নিয়েছি, তো পায়েল চানাচুর টক ঝাল মিষ্টি। তো সন্ধ্যাবেলা মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার চানাচুর মেখে খেতেও না ভালো লাগে। তো নিয়ে আসলাম, কোনোদিনও খাইনি এই চানাচুরটা, খেতে কেমন লাগে পরে তোমাদের জানাব। আর এখানে দেখো নিয়েছি আজকে আর মাছ, তো মাছটা আমার ধোয়াও হয়ে গেছে, লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছ তো খুব ফোটে, ভট 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 করে ফুটতেই থাকে, সেই জন্য তেল দিয়ে মাখিয়ে রাখলে না কম ফুটবে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক ভালোই আছি। আর এখন বেজে গেছে কয়টা জানো? 1:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন কি হয়েছে বলো তো, ছোটো দিনের বেলা তো সকালে ঘুম থেকে ওঠার পরে মামামের স্কুল থাকে, ওকে নিয়ে স্কুলে দিয়ে আসা, ওকে খাওয়ানো, এ করতে করতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে রোজ। আর রান্না করে উঠতে উঠতে এখন এত দেরি হয়ে যাচ্ছে, ছোটো দিনের বেলা না সেই জন্য কাজ শেষই করতে পারছি না। তো দেখো এইমাত্র ভাতের জলটা বসালাম, মাছ ধুয়ে রেডি করলাম, এখনও শাকটা কিছু আমার কাটা বাছা কিছু হয়নি, তো এখন এগুলো রেডি করব। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে আমার ব্লগটা স্টার্ট করে দিই, কারণ সামনাসামনি এসে তো কথা বলা যাচ্ছে না। আর ব্লগটা আমি এখন স্টার্ট করিনি, আমি কালকে রাত্রে থেকে স্টার্ট করেছি। তো কালকে রাত্রে আমি অমাবস্যার কালী পুজো পুজো হয়েছিল যে মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে স্টার্ট করেছি ব্লগটা, তো কন্টিনিউ আর করিনি, কালকে ওইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তাড়াতাড়ি, এখন রান্না না করলে না মাম্মাম এসে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে আমার কাজ শেষ করতে করতে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে নিই, করে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর এখন থেকে আমি কি করছি না করছি, কি রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সবাই পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। এখানে দেখো ডালের বড়িগুলো একটু ভেজে নিচ্ছি, তো ভাঙা ভাঙাই ডালের বড়িগুলো ছিল, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আর এখানে দেখো আর একটা কড়াইও বসিয়ে দিলাম, কারণ একটা কড়াইয়ে রাখাই থাকলে না অনেক টাইম লাগবে। আর এই যে দেখো মাছগুলোকে সব ভেজে নিয়েছি, তো চলো বড়িটা ভেজে নিই। আর কী কী সবজি কেটেছি চলো তোমাদের দেখিয়ে দেই। এই যে এখানে দেখো লাউয়ের ডোগাগুলো কেটে নিয়েছি, বেগুন আলু সিম, আর একটু কোয়াশ ছিল, তো এটা দিয়ে ডালের বড়িতে তরকারি করব। আর এই যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছি, আর পালং শাকটার এই যে বেগুন আর লঙ্কাও তোমার কেটে নিয়েছি। তো চলো বসিয়ে দেই। আর এই যে তেলও আমার গরম হয়ে গেছে,
আর এখানে জিরাও ভেজে নিয়েছি। তো দেখো বড়িটাও ভাজা হয়ে গেছে, তো চলো বড়িটাকে উঠিয়ে নিই। এখানে দেখো শুকনা লঙ্কা জিরে দিয়ে দিলাম তেলটার মধ্যে। তো এখানে ডোগাটা দিব, এই যে দেখো ডোগাটা দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে দিব। এই যে এটাতে পালং শাক দিব, এটাতেও দেখো বেগুনটা ভেজে নিচ্ছি একটু, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে যে ডোগাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে বড়িগুলো সব ভেজে রেখেছি। তো চলো এবার একটু জল দিয়ে এটা ঢেকে দিব। তো দেখো পালং শাকটাও দিয়ে দিয়েছি, তো এত জল মধ্যে কোনো জলই দেয়নি, তাও দেখো কত জল ছেড়েছে পালং শাকটা দিয়ে। তো আর ঢাকবো না, যদি ঢেকে দেয় না একদম জল দিয়ে ভরে যাবে। তো দেখো ডালের বড়িগুলোও দিয়ে দিয়েছি, আর এই যে আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো ওই মাছের মাথা দিয়ে না পালং শাক খেতে ভালো লাগে। আর মাছের মাথা কি বলতো, এমনি তো কাটা কাটাই থাকে, খেতে ভালোও লাগে না, তো শাকটার মধ্যে দিলে না খেতে ভালোই লাগে। তো চলো রান্না করি, আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার হচ্ছে পালং শাকটা মাছের মাথা দিয়ে করা হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর জল তো অনেক বেরিয়েছিল, তোমাদের তো দেখালাম, তো দেখো জলটা একদম শুকিয়ে গেছে, আবার একটু নিচে লেগে লেগেও গেছে। আর এরকম মাথা দিয়ে পালং শাক খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না খেতে। আর এখানে দেখো তোমার লাউ ডোগাটা যে করেছি সব সবজি দিয়ে, ওটা একদম মুছে গেছে, ওটা এখন পুরো দমে ভেজে নেবো একটু। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরের গুঁড়ো দিব, দিয়ে জল দিয়ে দিব, জল দিয়ে একটু মাখা মাখা করব। তো এই লাউ ডোগাটা যদি রান্না করি না বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমার মাছও লাগবে না, আমার মাংসও লাগবে না, আর এটা দিয়েই আমি পুরো ভাত খেয়ে নেব। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, সত্যি কথা বলতে আমি এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি, আমার এত ভালো লাগে। আর এখানে দেখো মাছের ঝোলটা করব, এখানে মশলা দিয়ে একদম আলু দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এখানে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে দেখতে, এত ভালো হয়েছিল না, খেতে খুব টেস্ট হয়েছিল, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের তো বললামই আমি এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা রান্না করেছি। আর মাছের ঝোল তো এটা রাত্রের জন্য উঠিয়ে রেখেছি, আর এটা এখনকার। আর এখানে তোমার দেখো চিকেনটা কালকে করা ছিল, চিকেন স্যুপ। আর এখানে দেখো এই যে পালং শাকটা মাছের মাথা বড়ি দিয়ে করেছি, মামামের জন্য মাছ ভাজা, আর পেঁয়াজ তো মুখে খাওয়া হয় একটু। আর এই যে লাউ ডোগার তরকারিটা বড়ি দিয়ে করেছি। তো এই সবজিটা হলে না আর আমার কিছু লাগে না, মাছ মাংস কিছু লাগবে না, এই সবজিটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে আছে ভাত। তো চলো এটাই আজকে রান্না করেছি, আর বেশি কিছু করিনি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন ঘড়ির কাঁটাই বাজে কটা, 5:45 বাজে। তো 5:45 সময় আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন কি করছিলাম দেখবে, এই যে যেগুলো জামা কাপড় ধুয়েছি সেগুলো এই যে ভাঁজ করছি পাট পাট করে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে নেই, তো সন্ধ্যাবেলা তো আসাই হয় না। আর খেয়ে দিয়ে ওঠার পরে মাম্মামকে তো পড়তে দিয়ে আসলাম, জল ভরলাম, আর এক গাদা বাসন ছিল সব মাজলাম, মেজে সব রান্না করে উপুর করে দিলাম। আর এখন এগুলো গোছাবো ভাবছি। তো ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এই সাইডটা থেকে না একদম ঘোলা ঘোলা লাগছে, এক মিনিট দাঁড়াও। আর এই যে দেখো রান্নাঘরে সব বাসন মেজেছি, একটাও আর গুছিয়ে রাখা হয়নি, সব এখানে জড়ো করে রেখেছি। এই দেখো এক গাদা বাসন মেজেছি, সব জড়ো করে রেখেছি। এগুলো যখন চা বানাবো তখন এগুলো বসে বসে চাও বসিয়ে দিব, চাও হতে থাকবে আর এগুলো গোছাতে থাকবো, আমি তাই করি। তো কী হয় বলো তো, এখন ছোটো দিনের বেলা পড়েছে না, আর একদম টাইমই হয় না, কাজ করতে করতে দিনটা কোথায় দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। 5টা বাজতে বাজতেই তোমার সন্ধ্যা লেগে যাচ্ছে, ওই জন্য কাজই শেষ হচ্ছে না। তো চলো এগুলো এখন ফটাফট গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখো এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 6টা ডিম আছে এখানে, সিদ্ধ করতে বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো গুড ইভিনিং বলতে এখন বাজে রাত্রি বাবা 9:49 বেজে গেছে। তো আবার রান্নাঘরে চলে আসলাম, তো এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাও
মাম্মামকে এখন দেখতে পাও না, মাম্মাম এখন অনেক ব্যস্ত থাকে। তো চলো ওই ঘরে চলো, তোমাকে দেখাচ্ছি। তো চলো ওই ঘরে যাই, ডিমটা সিদ্ধ হতে থাক। আর এই যে মাম্মাম এখানে পড়তে বসেছে, তো মাম্মামকে বললাম তুই লিখতে থাক, আমি ডিমটা বসিয়ে আসি। তো এগুলো হতেও তো টাইম লাগে। মাম্মা বাবা রান্নাঘরে চলে গেছে। তো বাচ্চাদের কাছে কি বলতো, যদি না বসে থাকা যায় না, তাহলে আর বাচ্চারা পড়তেই চায় না, ওদের কাছ থেকে যদি ওঠা যায়। তো মাম্মামের হোমওয়ার্ক কমপ্লিট করছে, তারপরে মাম্মাম খেয়ে ঘুমিয়ে পড়বে, আবার কালকে স্কুল আছে মাম্মামের। আর এখন তো ধরো ঠান্ডা পড়েছে, তাই জন্য দেখো না ফুল হাতা নাইটি পরেছি। এখনো আমাদের এখানে না অতটা ঠান্ডা পড়েনি, অনেকের ভিডিওতে দেখছি যে একটু গ্রাম সাইডে সেই কুয়াশা পড়েছে, অন্ধকার, সেই ঠান্ডা, চোয়েটার মাথায় ঢাকা, মাফলার টাফলার। আমাদের খুব অত ঠিক আছে। আর আমাদের এখানে এখন এই যে শুধু একটা ফুল হাতা নাইটি পরেছি, তো এটাতেই গরম লাগছে, অতটা ঠান্ডা লাগছে না। ঘরের মধ্যে তো একটুকু ঠান্ডা নেই, আর বাইরে বের হলে একটু ঠান্ডা লাগছে, বাইরে বের হলে চাদর। আর এখনো শীতের ড্রেস সেরকম বের করিনি, এখনো কিছুই বের করিনি সেরকম বলতে, এখনো ব্ল্যাঙ্কেট লেপ এখনো কিছু বের করিনি, কারণ অতটা এখনো ঠান্ডা পড়ে না। এখনো তোমার ধরো এই যে হালকা কাঁথা, কাঁথাতেই তোমার ঠান্ডা চলে যাচ্ছে, এখনো অত পড়েনি। তো চলো বন্ধুরা, এখন মাম্মাম পড়াশোনা করে নিক, ওকে খাওয়াবো বললামই তো তোমাদের। আর আমিও আমার ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এখন রাত্রি 10টা বাজে, এরপরে আর কি দেখাবো, এরপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিছু দেখানোর নেই। তো চলো বন্ধুরা, ঠিক আছে আমাকে কথাটা বলতে দাও। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ছোট্ট করে কমেন্ট করে দিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। মাম্মামকেও দেখো, এখন অত সোয়েটার ভারী পরানো হয়নি, এগুলো হালকা হালকা সোয়েটার, তো এগুলোই মাম্মামকে এখন পরানো হচ্ছে। এখনো অত মোটা মোটা সোয়েটার বের করিনি। তো চলো টাটা।